গত ভিডিওতে আপনাদের জানানো হয়েছে সারব অবতার সম্পর্কে। আজকের ভিডিওতে আপনারা জানবেন ভগবান শিবের এক অনন্য অবতার গৃহপতি অবতার সম্পর্কে। ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। সাধু বিশ্বানরের সন্তান হিসেবে গৃহপতির রূপ নিয়ে জন্ম নেন ভগবান শিব। নর্মদা নদীর তীরে বসবাসকারী এই সাধু শিবকে নিজের সন্তান হিসেবে চেয়ে উপাসনা করেন। তার প্রার্থনায় খুশি হয়ে গৃহপতির রূপ নিয়ে জন্ম নেন ভগবান শিব। পরের ভিডিওতে আপনাদের জানানো হবে ভগবান শিবের আর এক অনন্য অবতার দুর্বাসা অবতার সম্পর্কে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।